হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সুরেশ্বর মাঝের পদ্মার পাড়ে, পদ্মা নদীর পাড়ে সুরেশ্বর মাঝেরটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুরেশ্বর মাজারের পরিবেশ মুখ খে এক মেলার আয়োজন করা হয়েছে। এখানে জানুবাবার অরুশ্বরী উপলক্ষে জুন মাসের 1-2-3 তারিখে 3 দিনব্যাপী একটা ওরস শরীফের আয়োজন করা হয়েছে। সেই ওরস শরীফ উপলক্ষে একটা মেলার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের লোকজন আসে এবং এই মেলায় অংশগ্রহণ করে। দেখতে পাচ্ছেন এটা প্রবেশমুখে অনেকগুলো গেট সাজানো হয়েছে। আজকে পুরো দরবার শরীফটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন। আপনারা যে কেউ ঢাকা থেকে শরীয়তপুরে আসবেন, যদি আসতে চান, বা যে কোনো জায়গা থেকে আগে শরীয়তপুর জেলা আসবেন, আসার পরে ওখান থেকে আসবেন নড়িয়াতে, নড়িয়া থেকে ডাইরেক্ট সুরেশ্বর গাড়ি আছে, অটো, যেটা ভাড়া হচ্ছে 50 টাকা নিবে। খুব অল্পের মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন, একদম পদ্মা নদীর পাড়ে সুরেশ্বর এই দরবার শরীফটি আপনারা অল্পতে আসতে পারবেন। এখানকার পরিবেশটা সত্যি এক অসাধারণ পরিবেশ। পদ্মা নদীর পাড়ে আপনি যে একটা অসাধারণ ভিউ পাবেন এবং অনেক ভালো লাগবে। এখানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই সুরেশ্বর মাজার শরীফটি সত্যি অসাধারণ একটা জায়গা। সুরেশ্বর দরবার শরীফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজারের এই পাশে কবরস্থান। এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর পাড়। আপনাদের হেঁটে হেঁটে দেখানো হচ্ছে। যদিও মেলার প্রথম দিনে ভিডিওটি করা, যার কারণে একদম লোক এখানে দেখা যাচ্ছে না, এবং সন্ধ্যার দিকে ভিডিওটা করা হয়েছে। দেখতে পাচ্ছেন সূর্য ডুবতেছে, ঠিক তখন ভিডিওটি করা হয়েছে। আজকে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি চেষ্টা করেছি যতটুকু দেখানো যায় অল্প সময়ের মধ্যে পুরো দরবার শরীফটি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যদি এরকম ভিডিও আরও চান, অবশ্যই আরও করব। আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আরে দেবে তোর বাচ্চা আমার বাবা।
সুরেশ্বর দরবার শরীফে যারা মানত করে তাদের দেখেন অনেকে গরু ছাগল নিয়ে আসে এখানে, সেইগুলো দেখতেছেন গরুগুলো আপনার ঘুরাচ্ছে, ব্যান্ড পার্টি বাজিয়ে গরু গুলো ঘুরাচ্ছে, এবং ছাগলগুলো এইখানে রাখা হয়েছে এই খোয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এবং গরুগুলো আলাদা রাখা হয়েছে। অনেকেই এখানে মানত করে থাকেন, নজর ও মানতের গরু ছাগলের রাখার জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন একটা গেট এখানে মাজার রয়েছে। সব মিলিয়ে যতটুকু সম্ভব ভিডিওটি করে দেখাচ্ছি, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, এরকম ভিডিও আরও যদি পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।